কুড়িগ্রামের উলিপুরে তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিতরা। দুপুরে সাতালস্কর প্রাইমারি স্কুলের পাশে অনুষ্ঠিত এই মানববন্ধনে নারী শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। শুকনো মৌসুমেই বাঁধ সংস্কারের দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা ও স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ অন্যরা।